হোয়াটসঅ্যাপ গাইজ, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো দুবাই প্রসঙ্গে। আপনারা জানেন যে দুবাই সরকার অলরেডি 7 তারিখে, আগামী যে জুলাই 7 তারিখ, 7 তারিখে কিন্তু টুরিস্ট ভিসা, যে টুরিস্ট ভিসাগুলো এগুলো কিন্তু ওপেন করে দিছে। তো আপনারা চাইলে বাংলাদেশ থেকে দুবাইতে যাইতে পারবেন টুরিস্ট ভিসাতে, বা বাংলাদেশ থেকে বা দুবাই থেকে যদি কেউ বাংলাদেশে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। তাছাড়া অনেকেই ভাবছেন যে দুবাইতে আপনারা নতুন ভিসা বা নতুনভাবে আপনারা যাবেন, তো সেই জিনিসটি এই মুহূর্তে ঠিক হবে না, কারণ দুবাইতে কোনো নতুন মার্কেট এখন পর্যন্ত ওপেন হওয়ার মতো কোনো ধরনের নিউজ পাওয়া যায় নাই। তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কোনো সময় ট্রাই করবেন না। 21 তারিখ থেকে দুবাই এর ট্রানজিট ফ্লাইট চালু হয়েছে বাংলাদেশ থেকে, যে দুবাইয়ে কিন্তু কোনো নতুন মার্কেট খোলা হচ্ছে না, এখন মার্কেট খোলার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, আকামা পরিবর্তন বা মালিকানা পরিবর্তনের যে সুযোগ দুবাই দিয়েছিল সেটি রয়েছে, চলমান রয়েছে। আপনার অবশ্যই পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে। পিসিআর টেস্ট মানে হচ্ছে যে আপনার এই মরণ সংক্রামণ ব্যাধিটি আছে কিনা সেটির একটি টেস্টের রিপোর্ট আপনার হাতে থাকতে হবে, যা আপনার বিমানে উড়ার ঠিক 96 ঘন্টার আগের মধ্যে, অর্থাৎ 4 দিন আগের মধ্যে সেই রিপোর্টটি আপনার হাতে থাকতে হবে। 7 তারিখ থেকে আপনারা টুরিস্ট ভিসায় দুবাইয়ে যেতে পারবেন এবং দুবাইয়ের লোকজন বাংলাদেশে আসতে পারবেন। অর্থাৎ জেনে রাখেন যে দুবাইয়ে টুরিস্ট ভিসা অ্যালাউ করা হচ্ছে, নতুন মার্কেট কিন্তু ওপেন নয়। মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে হবে, হেলথ ইন্স্যুরেন্স, যেটি ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, আবারও বলছি ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, ভ্রমণের জন্য যে স্বাস্থ্য ইন্স্যুরেন্স বা বিমা করা হয়ে থাকে সেটি আপনার থাকতে হবে। আপনাকে একটি ফর্ম সাইন করতে হবে, সেখানে লেখা থাকবে যে আপনার যদি কোনো সিম্পটম থাকে তাহলে আপনাকে যে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সেটি আপনার নিজ খরচে থাকতে হবে, এবং ওখানে বেড়াতে যাওয়ার পর যদি আপনি অসুস্থ হন এবং হাসপাতালে ভর্তি হন সেই খরচ আপনার নিজেকেই বহন করতে হবে। DXP অ্যাপস রয়েছে যেটি আপনাকে মোবাইলে নামাতে হবে এবং সেই অ্যাপস এর ফর্মটি আপনাকে ফিল আপ করে তারপরে যেতে হবে। যারা সিটিজেন ওখানকার তারা আসতে এবং যেতে দুটোই পারবেন। সিটিজেনরাও এখন অন্যান্য দেশে ট্রাভেল করার জন্য রানিং মাসে 21 তারিখে কিন্তু অলরেডি আপনার যে ট্রানজিট যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু ওপেন রয়েছে, যে দুবাই থেকে আপনারা বাংলাদেশ বা বাংলাদেশ টু দুবাই আপনারা আসা যাওয়া করার জন্য সেটি তো রয়েছে। তাছাড়া 7 তারিখে তো ওপেন হয়ে যাচ্ছে স্টুডেন্ট ভিসা, সেটা আপনি মুহূর্তে জেনে গেছেন। তো স্পেশালি সবচেয়ে ভালো হয় যে আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যখন দুবাই থেকে বাংলাদেশে আসবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে করে যে আপনার করোনা ভাইরাস নাই সে বিষয়টা কিন্তু উল্লেখ থাকতে হবে একটি সার্টিফিকেটের মাধ্যমে। যেদিন আপনার ফ্লাইট হবে তার ঠিক 4 দিন আগে, যদি 1 সপ্তাহ আগের হয় সেটি কোনো কার্যকরী হবে না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, আর স্পেশালি ভালো থাকবেন, নিশ্চিন্তলি থাকবেন, আর সমাজ সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, টাটা।